গর্ভবতী মায়ের জন্য নয় মাসের যাত্রা থাকে নানা বিস্ময়ে পূর্ণ পরিবারের জন্য এটি একটি আশীর্বাদ এবং উত্তেজনায় পূর্ণ সময় যেহেতু তারা নতুন সদস্যকে স্বাগত জানাতে চলেছে মা হওয়ার এই যাত্রায় নানা সমস্যাও মোকাবিলা করতে হয় গর্ভবতী মা বিভিন্ন সময়ে অস্বস্তি বোধ করতে পারেন বিশেষ করে ঘুমের সময় একজন হবু মা কোন ভঙ্গিতে ঘুমাচ্ছেন তা অনাগত শিশুর জন্য গুরুত্বপূর্ণ চলেন আজকে জেনে নেই গর্ভাবস্থায় ঘুমের ক্ষেত্রে কোন পজিশনগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রথম যেই পজিশন গর্ভাবস্থায় এড়িয়ে চলতে হবে সেটি হচ্ছে উপর হয়ে ঘুমানো গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে উপর হয়ে ঘুমানো খুব একটা ক্ষতিকর না হলেও দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকের সময় এভাবে ঘুমানো একেবারেই ঠিক নয় কারণ এ সময় উপর হয়ে ঘুমালে তা গর্ভবতী নারীর প্রসারিত জরায়ুতে অতিরিক্ত চাপ দিতে পারে চিত হয়ে ঘুমানো চিত হয়ে ঘুমানো গর্ভাবস্থায় নিরাপদ নয় এটি ক্রমবর্ধমান জরায়ুর জন্য ক্ষতিকর এ সময় চিত হয়ে ঘুমালে পিঠে ব্যথা শ্বাসকষ্ট বধজম, হজম দেখা দিতে পারে সেই সঙ্গে কমে যেতে পারে রক্ত সঞ্চালন আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক সাহায্য করবে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম